তো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আজকে টপিক হলো, আপনারা নতুন ইউটিউবদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। 5টি বড় ভুলের জন্য আপনারা ইউটিউব থেকে ব্যর্থ হয়ে যান। আপনারা মনে করেন একটা র্যাঙ্কে উঠবো, এরকম একটা আশা থাকে, কিন্তু আপনাদের স্বপ্নটা ব্যর্থ হয়ে যায়। কী কারণে সেটা নিয়ে আপনি আজকে নতুন ইউটিউবদের আমি কিছু বলব। তো ভিডিও শুরু করা যাক। তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি, আপনারা অবশ্যই ট্যাগ ব্যবহার করেন না। ভিডিওতে যে ট্যাগ লাগাতে হয়, অনেক মানুষ ট্যাগ দেয় না, তো মনে করেন ট্যাগ বসাবো বা কি এরকম মনে করে। তো আপনারা অবশ্যই ট্যাগ বসাবেন। ট্যাগ বসালে আপনার সেই নামে আপনার সার্চ দিলে আপনার ভিডিওটা যাবে। তো 2 নম্বর কি, থাম্বনেল আপনাদের বসাতে হবে। তো থাম্বনেল আপনারা বসান না, অনেকেই দেখি থাম্বনেল বসান না। তো থাম্বনেল না বসালে কিন্তু হবে না। অনেক মানুষ আছে থাম্বনেল দেখে কিন্তু তারা ভিডিওটা অন করে ফেলে। তো অনেকে আকর্ষণ থাম্বনেল দেখে ভিডিও আকর্ষণে চলে যায়, আকর্ষণ করে চলে যায়। তো 3 নম্বর কি, তো 3 নম্বর হচ্ছে কি যে, তো 3 নম্বর টিপসটা হলো কি যে, আপনাদেরকে টু কন্টিনিউ প্রত্যেক দিন আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে। আপনি একদিন একটা দুটো ভিডিও আপলোড করলেন, আপনার ভিউজ আসছে না, তো আপনার ভিডিও আপলোড করা বন্ধ দিলেন, এটা করলে কিন্তু হবে না। আপনাদেরকে টু কন্টিনিউ প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে। 4 নম্বর টিপসটা হলো, আপনাদেরকে কোনো আপনাদের লিঙ্ক কোনো বন্ধুবান্ধবকে শেয়ার করলেন, সাবস্ক্রাইব করে দাও, এরকমভাবে করলে কিন্তু হবে না। কোনো গ্রুপে লিঙ্ক পেস্ট করে কপি করে আপনি ছেড়ে দিলেন, তাতে কিন্তু হবে না, এটাতেও করা কিন্তু ভুল। 5 নম্বর টিপসটা হলো, আপনাদেরকে একটি নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করতে হবে। আপনি সকালে চললেন, কখনো কখনো বিকালে চললেন, এইভাবে করলে হবে না। আপনাদেরকে একটা নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করতে হবে। তো এটা ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাই বাই।